অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 1 তারিখ জন্মালে যে কোনো মাসের ভাগ্য কেমন হবে, অর্থাৎ 1, 10, 19 এবং 28 তারিখে জন্মালে, যে কোনো মাসেরই জন্মালে আপনার ভাগ্য কেমন হবে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। কোন কোন দিকে আপনাদের কাজের দিকগুলো, ভালো দিকগুলো আসে এবং কোন কোন দিকটা আপনাদের ক্ষেত্রে নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ দুটি দিকই আপনাদেরকে আমি বলবো, এবং কোন কোন ক্ষেত্রে এরা বিশেষ সাকসেস পায় তাও আমি এই ভিডিওতে জানাবো, এবং কি উপায় করলে আপনাদের সৌভাগ্য আসবে, অর্থাৎ 1 তারিখে যাদের জন্ম তাদের সৌভাগ্য আসবে তাও এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই এক সংখ্যাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে সান, অর্থাৎ রবি গ্রহ। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। আপনারা এখানে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, আপনারা আপনাদের ডিটেলস দিন। যদি আপনারা আমার সাথে সরাসরি ভিজিট করতে চান, অর্থাৎ অনলাইন ভিজিট করতে চান, অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ডিটেলসটা আপনারা জানান। তো শুরু করা যাক ভিডিওটি। 1 তারিখে জন্মালে, 1, 10, 19 এবং 28 তারিখে জন্মালে ভাগ্য কেমন হয়। দেখুন, 1 তারিখ অর্থাৎ সূর্য রবি, অর্থাৎ রবি মানে হচ্ছে লিডারশিপ, অর্থাৎ যারা 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখে জন্মায় কিনা তাদের মধ্যে একটা লিডারশিপ ভাব থাকে। আপনি সংসার ক্ষেত্রেও দেখুন, তার মধ্যে লিডারশিপ ভাব থাকে। যদি 1 তারিখে জাতক বা হয় লিডারশিপ থাকে, যে কোনো কাজের ক্ষেত্রে বলুন সেটাও কিন্তু লিডার থাকবে, যে কোনো অফিসে দেখবেন একটু লিডারশিপ ভাব ওনার মধ্যে থাকবে। এবং যদি দেশের ক্ষেত্রে হয় সেখানে সে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি পর্যন্ত হতে পারে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনার রাশিচক্রে রবি এবং মঙ্গল যদি আপনার স্ট্রং হয় সেক্ষেত্রে। এবার আপনাদেরকে বলি, এই 1 তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সবথেকে মিত্র ঠিক তারিখগুলো হচ্ছে 3, 9, 3 এবং 9 হচ্ছে আপনাদের ক্ষেত্রে 3, 9, 5 এক সংখ্যা আপনাদের ক্ষেত্রে খুব মিত্র, অর্থাৎ এই সংখ্যার সঙ্গে, এই তারিখের সঙ্গে বা এই তারিখে যারা জন্ম তাদের সাথে কিন্তু আপনারা মিত্রতা করতে পারেন। 7 এবং 8 এবং 4 এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভ, অর্থাৎ 3, 5, 9 আপনাদের শুভ, 4, 7, 8 আপনাদের অশুভ যারা 1 তারিখে জন্মেছেন। দেখুন, 1 তারিখে যারা জন্মেছেন তারা রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট সফলতা পায়, রাজনৈতিক কেরিয়ার যথেষ্ট উন্নতি হয়, শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয় শিক্ষাক্ষেত্রে, এবং রাজনীতি, শিক্ষা, আপনার ডক্টর লাইন, মেডিসিন লাইন যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পেয়ে থাকে, অর্থাৎ এই এই সেক্টরগুলোতে যথেষ্ট প্রাধান্য কিন্তু পায় যদি আপনার রাশিচক্রে রবি ভালো থাকে। এবং যারা কাঠের বিজনেস করছেন, কাঠ জনিত বিজনেস করছেন, তাদেরও কিন্তু এই কাঠের বিজনেসে, অর্থাৎ ফার্নিচারের বিজনেসে কিন্তু যথেষ্ট লাভবান হয়, যেটা 1, 10, 19 এবং 28 তারিখে জন্ম। এই 1 তারিখে জন্মে যারা আছে কিনা তাদের মধ্যে বিশেষ একটু রাগ ফট করে একটু বদরাগী হয়ে উঠে, এবং এদের মধ্যে যথেষ্ট পরিমাণে অহংকার থাকে, এটা কিন্তু আপনাদেরকে ছাড়তে হবে। এই অহংকার থাকার জন্য কি হয়, ঠিক আপনার 55-60 বছরের বয়সের পর থেকে আপনারা আত্মীয় স্বজন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যান, অর্থাৎ আপনাদের জীবনে একাকিত্ব লাইফ চলে আসে, অর্থাৎ এই 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে অহংকার জিনিসটা আপনাদেরকে বাদ দিতে হবে, তাতে কি হবে আপনাদের শান্তি আসবে। 1 তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনারা অবশ্যই দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে চুনি ধারণ করুন, সেটার ক্ষেত্রে ফায়দা হবে। এবং আপনারা সকালে উঠে যদি সূর্য প্রণাম করতে পারেন, সূর্যকে জল নিবেদন করতে পারেন, এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন,
সেক্ষেত্রেও কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এবং যদি আপনারা গুড় খেতে পারেন সেটাতেও কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু হবে। এবং আপনারা যদি 1 তারিখের জন্য প্রতি মঙ্গলবার সূর্য প্রণামের পরে পরে যদি আপনারা হনুমান চল্লিশ পাঠ করতে পারেন, সূর্য প্রণামের সঙ্গে সঙ্গে যদি আপনারা সেখানে বসেও হনুমান চল্লিশ পাঠ করতে পারেন, তাতেও কিন্তু বিশেষ ফায়দা কিন্তু আপনাদের আসবে। দেখুন, 1 তারিখটা আমি বারবার বলছি লিডারশিপ, মানে তারা চায় সবসময় তার অধীনে যেন সকলে থাকে, অর্থাৎ প্রত্যেককে ডোমিনেট করেন, অর্থাৎ তিনি একা রাজ করবেন এবং তার কথা শুনে কিন্তু চলতে হবে। এটা হচ্ছে 1 তারিখের ডেটের কিন্তু নেচার। 1, 10, 19 এবং 28 এবং এদের কিছু কিছু ক্ষেত্রে রাগ এবং প্রচণ্ড জেদ, মানে আমাকে এটা করতে হবে তো করতে হবে, চট করে এরম কিন্তু মাথা নত কিন্তু করে না। কারো কাছে ক্ষমা চাওয়া বা মাথা নত করা বা ভুল স্বীকার করা এটা কিন্তু 1 তারিখে যারা জন্মায় তারা কিন্তু করে না। এদের ভাগ্যতে কিছু কিছু ক্ষেত্রে এই কারণে বিড়ম্বনা কিন্তু আসে, অর্থাৎ আমি নিজে যেটা মনে করছি সেটাই সঠিক, এই চিন্তাধারাটা কিন্তু 1 তারিখের বা 10 তারিখের বা 19 তারিখ 28 তারিখের ডেটে কিন্তু ছাড়তে হবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট এপিসোডে আমি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।